কোন সাহসে 50,000 টাকা লই আইলি? বাবু ভাই, আমার কাছে আর টাকা নাই। ও লে 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 লে, টাকা নাই ভাই, আমারে মাফ করে দেন। ও লে লে লে, মাফ করে দেন। এখন এখন বাকি টাকা বাই কর। বাবু ভাই, বর্তমানে আমার আর্থিক অবস্থা খুব খারাপ। 500 মেশিন দেয়া গার্মেন্টস বসাইতাছো, তোমার আর্থিক অবস্থা খারাপ? হ্যাঁ না ভাই, আসলে গতকাল চিটাগাং পোর্ট থেকে মেশিনগুলো ছাড়াতে অনেক টাকা ট্যাক্স লাগছে। এই এই, তোরা ব্যবসা শুরু করার আগে ওই বাজেট নাকি কস, কোথায় কত টাকা খরচ করতে হয় এর একটা হিসাব করস না? জি করি। বিল্ডিং ভাড়া 30 লাখ, মেশিন 40 লাখ, সরকারি ট্যাক্স 10 লাখ, কাঁচামাল 10 লাখ, এইরকম একটা হিসাব করস না? জি করি। ওই হিসাবে এক নাম্বার লেখা উচিত ছিল আমার সুদ্দে বড় ভাই, মাননীয় বাবু ভাই, 1 লক্ষ টাকা। তারপরে ব্যবসা শুরু করার আগে প্রথমা বিসমিল্লা কইরা 1 লক্ষ টাকা বাবু ভাইয়ের হাতে দিয়া পায়ে হাত দিয়ে সালাম কইরা দোয়া নিয়া তারপরে ব্যবসা শুরু করা উচিত ছিল। এই জন্যই হালাত ব্যবসায় কোনো আয় বরকত নাই। হ্যাঁ, পীর ফকিরের দরগার মতো কালক্রমে এই নিয়মটি সর্বস্তরে চালু হয়ে যাবে। আমার কবি কি কইছে এটা হুনচস, ও কবিতা লেখে, ও বুদ্ধিজীবী। 50,000 হবে না, টাকা পাইকর টাকা পাইকর, কষ্ট লাগে। এইটা আবার খুলছস কেন? এই দেখেন, আর 1 টাকাও নাই। তোর বেগে 1 টাকাও নাই, এর তা তো আমার গদি গড়ি দেখছি। এই গুডনে আনছি কেন জানস? জানস এইটা, এইটা হইল বাস। এক বাস রূপে হাত পাও রাইখা, আরেক বাস উপরে দিয়ে বাস ছেঁচাতে বাস ছেঁচাতে, এইটার কয় বাস ছেঁচা। এদিকে এদিকে, এই যে রশি দেখতাছস, এই রশি দিয়া উপরে ঝুলাইয়া এই 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 খার খার খার, এই যে রথটা দেখতাছস না, এই রথটা এদিকে, ওই যে চুলা দেখতাছস চুলা, এইটা দেখ কিন্তু বাতরান দহে না, গরম পানি কইরা নাকের ভিড়তে নাকের ভিড়তে ভেড়া ঢুকা দেয়। এইসব কাম করা শুরু হওয়ার আগে চেক বাজে। আচ্ছা এদিকে লেখ, হ্যাঁ টাকা আগে দিলে তার উত্তর কুত্তা খাইতা না, লেখ সুয়ার হাত পাও কাঁপে। হ্যাঁ টাকা পয়সা ব্যাংকে আছে তো, নাহলে হাত পাও কাইটা আলামু কিন্তু। হে মহাশক্তি, হে সৃষ্টিকর্তা, হে ঈশ্বর, আজ বুঝিতে পারিলাম তোমাকে, তুমি মহাশক্তি। তবুও তুমি অত্যাচারী নও, নও স্বৈরাচার, কিন্তু মানুষ সামান্য শক্তি পেয়ে কত অত্যাচারী, কত স্বেচ্ছাচার। এবার বুঝেছি কেন তুমি দয়ালু, কেন তুমি ঈশ্বর। এই কবি কি কাজ তুই? একটা কবিতা রচনা করলাম। আমার বিরুদ্ধে গেল না তো? না না না।